Assalamualaikum. আমি উত্তরবঙ্গের সন্তান জয়প্রহাটের সন্তান নূরে জান্নাত আমি একজন কিবোর্ড আর্টিস্ট আমার মিউজিক লাইফে সবথেকে বড় ইন্সপিরেশন হচ্ছে আমার বাবা আমি যখন ক্লাস 5 এ ছিলাম তখন বাবার অনুপ্রেরণায় আমি প্রথম হারমোনি বাজানো শিখি এরপর আস্তে আস্তে আমি হারমোনি থেকে কিবোর্ডে সুইচ করি এবং কিবোর্ড প্রশিক্ষণ নেই কিবোর্ড প্রশিক্ষণ নেওয়ার পরে আমি বাবার সাথে বিভিন্ন সরকারি বেসরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করি এরপর জয়পুর জেলা শিল্পকলা একাডেমি থেকে আমার ডাক আসে আমি বাবার সাথে জয়পুর জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন সরকারি পারফর্ম করে থাকি জয়পুর শিল্পকলা একাডেমির হয়ে বিভিন্ন পারফর্ম করে থাকি এরপর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যন্ত্রসংগীত উৎসবের আয়োজন করা হয় যেখানে বিভিন্ন জেলার সংগীত বিভিন্ন জেলারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ পায় সেখানে আমি জয়পুরহাটের হয়ে জয়পুরহাটকে রিপ্রেজেন্ট করি সেখানে শ্রদ্ধেয় ডিজি স্যার জনপ্রিয় কোতালি লাকি ওনার সামনে পারফরমেন্স করার সুযোগ পাই স্যার আমার পারফরমেন্স দেখে আমাকে অনুপ্রেরিত করেন আমার প্রশংসা করেন এবং এরপর স্যারের মাধ্যমে আমি জানতে পারি সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে পুরো বাংলাদেশে 9 জন মিউজিশিয়ান নেওয়ার নিয়োগ হবে সরকারিভাবে আমি তখন সেই নিয়োগে অ্যাপ্লাই করি এবং এক এক করে রিটেন ভাইবা এবং প্র্যাকটিক্যালে প্রত্যেকটা ধাপে আমি উত্তীর্ণ হই এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমি বাংলাদেশের গ্রেড লিস্ট অনুযায়ী গ্রেড 9-এ ফার্স্ট ক্লাস অফিসার পোস্টে জয়েন করি যেখানে আমার পোস্ট হচ্ছে কিবোর্ড আর্টিস্ট অফিসে জয়েন করার পরে এরপর আস্তে আস্তে আমি বিভিন্ন চ্যানেলে যেমন চ্যানেল আই এটিএন বাংলা দীপ্তু টিভি বৈশাখী টিভি এটিএন প্রায় অনেক চ্যানেলে লাইভ করেছি এবং চ্যানেল আই তারকা কথন থেকে আমার কাছে ডাক আসে তখন সেখানে গিয়ে আমি শ্রদ্ধেয় মানা মোহাম্মদ স্যারের সাথে একই প্রোগ্রামে তার সামনে পারফর্ম করার সুযোগ পাই এবং সেখানে তার সাথে একই প্রোগ্রামে আমার ইন্টারভিউ হয় এরপর আস্তে আস্তে আমি প্রয়াত অ্যান্ড্রু কিশোর স্যার এবং খুরশিদ আলম স্যার এসআই টুটুল এরকম আরও অনেক জনপ্রিয় ব্যক্তিদের সাথে কাজ করার সুযোগ পাই আমার জীবনে সবথেকে বড় পাওয়া হচ্ছে বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে 99 জন গুণী মিউজিশিয়ানের সাথে আমিও একজন ছিলাম মোট 100 জন মিউজিশিয়ানের সাথে আমি কাজ করার সুযোগ পাই যা পরিচালনা করছিলেন আমাদের শ্রদ্ধেয় শেখ রেহানা ম্যাম এবং পুতুল ম্যাম তাদের সামনে আমি পারফর্ম করার সুযোগ পাই এভাবেই আস্তে আস্তে বিভিন্ন চ্যানেলের লাইভ থেকে শুরু করে আমার সামনে এগিয়ে যাওয়া আমি আজ এতদূর আসতে পেরেছি আমার বাবার কারণে আমার বাবার নাম স্বপন সদাগর যাকে আপনারা সবাই চিনেন জয়পুরহাট জেলায় সে তার নিজের ভালো কাজ বা সততার মাধ্যমে সবার কাছেই পরিচিত আমার বাবার জন্য এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সামনে এভাবে এগিয়ে যেতে পারি ভালো কিছু উপহার দিতে পারি আপনাদেরকে এবং বাংলাদেশের মেয়েদেরকে অনুপ্রেরিত করতে পারি এবং বিএমএফ চ্যানেলকে অনেক ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম